বাদ দিয়ে আমি যদি আতারে ভাতারে দৌড়াই, বেজা আটি ব্যবহার করি, এর মতো বড় দোষ আরই তো হরে না। এর কারণে তো রসুল্লাহ ফরমাইছিল, আমার কোন উম্মতে তার জুবান আর তার লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নেই কি আমি তার লগে বেশ লইয়া যাওয়ার জিম্মা নিলাম। ও ইয়াত ইমানের লগে লগে এটার আলোচনা করায় কিতাব বুঝলাম, ইমান রক্ষার লাগি জেলা নমাজ দরকার, ইমান রক্ষার লাগি অনর্থক খাম থাকি বাঁচিয়া থাকার দরকার, ইমান রক্ষার লাগি জকাত দেওয়ার দরকার, ওলা ইমান রক্ষার লাগি দুর্বলতা তনে বাঁচাইবার লাগি লজ্জাস্থানের হেফাজত করার দরকার। বুঝলানি এক 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 ধারাবাহিক ভাবে এক লাইনে ব্যবহার করার দিক দিয়া জেলা নমাজ পড়া জরুরি, ছাড়ার দিক দিয়া দুষ্কাম চারিত্রিক ছাড়াওয়ালা দরকার, কারণ এটার এফেক্ট আপনার ইসলাম ইমানের উপর। ইমানের খাম যেটা এটা করলে ইমান শক্তিশালী হইব, বলিয়ান হইব, উন্নত হইব, ইমানে আপনার সহজ সরল ভাবে ব্যস্ত লইয়া যাইব। আর নিষিদ্ধ যেটা খাম এটার বড় ক্ষতি করে দিকে আপনার ইমান দুর্বল হইল। এর লাগে হদিস শরীফ আছে, কিছু গুনার নাম লইয়া লইয়া রাসূলুল্লাহ ফরমাইছেন, ওলা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু, সুরে যখন চুরি করে ওই অবস্থাত ওহুয়া মুমিনুন, তার হুরা ইমান থাকে না। ওলা ইয়াজনি জানি হিজনা ইয়াজনি ওহুয়া মুমিনুন, বেবিচারিয়ে যখন বেবিচার করে এই অবস্থা থেকে।